ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারলর দুর্নীতির হারণে প্রকল্পের হাত শেষ হইতে না হইতেই উপজেলার নাজিরহাট মাইজভান্ডার দরবার শরীফ চার লাইন সড়ক ধস সৃষ্টি হইয়া সড়ক ধসের হারণে নির্মিত সেতুয়ে হুমকির সম্মুখীন ওই ফুজে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ দায়িত্ব এড়াইতু তরিগরি গরি ধস ঠেকাইতু অনেকটা ব্যর্থ ওই ফুজে দুই দিনের বৃষ্টির হারণে এন্ডে ধসের ঘটনা হয়ে এলাহাত তোলপার সৃষ্টি করছে এলাহাবাসীর অভিযোগ প্রকল্প খাত বরাদ্দকৃত টিয়ার 60% ব্যয় হইলো বাকি টিয়া আত্মসাত করা হইয়া বহু সুন্দর মানুষ দেখলাম এখন একটু মানে দেখি বেশি খারাপ হয়ে গেছি এখন খুললে হাস গলি ভিতরে এখন উদ্দেশ্য শুধু সুন্দর করে দিলে ভিতরে তো হাজার দেখা আছে অন্তত যদি সামান্য বৃষ্টি মিলতে অবস্থা দাঁড়িয়ে আরও সামনে তো বহুত বর্ষা পড়ে দেখি কিছুদিন আগে দিয়ে যে সাইকুরিটি প্রকল্প দিয়ে যে সেতু কিনোর ক্রিয়া করছি ইয়ার মেয়েদের বড় সেতু যে এগিয়ে মাঝবান্ডার পশ্চিম দিয়ে এগিয়ে ইয়ার মেয়েদের চালু অবস্থা মেয়েদের কিছু প্রথম প্রথম বর্ষা মেয়েদের যে পানির এসব মেয়েদের এই সেতু কানর সারিগিনের দিয়ে ফাড়ি গিয়ে ফাড়ি কী অবস্থা হয়ে এই সারিগিনের দিয়ে মানুষও চলাচল এখন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটিতে পারে এ ফু দি ভাঙি গেই ফুলুর ফু দি আর এ ফুদিন ফেট ভাঙি গেই এই প্রকল্পের ঠিকাদার মহসিনের ফরে যোগাযোগ করাইলে তিনি জানাই মহসিন ভাই না হ্যাঁ সি প্লাস সি বিতন হই দি যে ভাই ওই যে ওনারা ব্রিজের কাজ করছেন মাইজবান্ডার মাই ব্রিজের তো চার পাশে এখন দাবি গেই ভাই তো ওনার দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।